তো যতটা হয়েছিল তারপর থেকে। যখন তপস্বীরা এসে রথে সন্নিহিত হইয়া কহিতে লাগিলেন, মহারাজ এ আশ্রম মৃগ বধ করিবেন না, আপনার বাণ অতি সূক্ষ্ম বজ্রসম, আপনার বাণ অতি সূক্ষ্ম খুব ধারালো তেজি এবং বাজের সমান, ক্ষীণজীবী অল্পপ্রাণ মৃগ শাবকের ওপর নিক্ষিপ্ত হইবার যোগ্য নহে। অর্থাৎ ক্ষীণজীবী এ সামান্য জীবী যার প্রাণ অতি অল্প তার উপর নিক্ষিপ্ত করার যোগ্য আপনার বাণ নয়। স্বরাসনে যে স্বরসংহতি করিয়াছেন আশু তাহার প্রতিসংহার করুন। আপনি যে স্বরাসনে স্বর লাগিয়েছেন সেটা প্রতিসংহার করুন, অর্থাৎ সেটাকে ছাড়িয়ে নিন। আপনার শস্ত্র আর্তের পরিত্রাণের নিমিত্ত, আপনার যে শস্ত্র, শস্ত্র আর অস্ত্রের মধ্যে তফাত, অস্ত্র মানে যা হাতে ধরে যুদ্ধ করা যায় সেটাকে নিক্ষেপ করার প্রয়োজন হয় না, আর শস্ত্র মানে হচ্ছে যেটাকে নিক্ষেপ করতে হয়, ছুটতে হয়। তো বললো আপনার শস্ত্র আর্তের পরিত্রাণের নিমিত্ত, নিরঅপরাধের প্রহারের নিমিত্ত নহে, যারা আর্ত তাদেরকে পরিত্রাণ করার জন্য আপনার অস্ত্র। আপনি চন্দ্রবংশের লোক, এই ঘটনা একটু শুনে নাও। তিনি চন্দ্রবংশের এবং তার পূর্বপুরুষ থেকেই, তারা কর্ণমণির আশ্রমে পূর্বকালে রাক্ষসের খুব অত্যাচার ছিল, তারা যজ্ঞটজ্ঞ করতে দিত না, তো সেই রাক্ষসদেরকে বধ করতো কারা, ওই মহারাজ দুষ্যন্ত বা তার পরিবারের অন্যান্য পূর্বপুরুষেরা। তো যে আপনারা আপনাদের অস্ত্র পরিত্রাণের জন্য, আর্তের পরিত্রাণ করার জন্য, কোনো নিরপরাধকে প্রহারের নিমিত্ত নহে। রাজা লজ্জিত হইয়া তৎক্ষণাৎ সংহিত স্বরের প্রতিসংহার পূর্বক তাহাদের প্রণাম করিলেন। রাজা লজ্জিত হলেন এবং তিনি তীর সরিয়ে নিলেন, ধনুক সরিয়ে নিলেন এবং তাদেরকে প্রণাম করলেন। তপস্বীরা দীর্ঘায়ুরস্তু, দীর্ঘায়ুরস্তু মানে হচ্ছে তুমি দীর্ঘজীবী হও, এই বলিয়া হস্ত তুলিয়া আশীর্বাদ করলেন এবং কহিলেন, মহারাজ আপনি যে বংশে জন্মগ্রহণ করিয়াছেন আপনার বিনয় ও সৌজন্য তদুপযুক্ত বটে। আপনি যে বংশে জন্ম নিয়েছেন আপনার বিনয় মানে ভদ্রতা, সৌজন্য মানে ভদ্রতা, বিনয় এবং সৌজন্য তদুপযুক্ত বটে, সেরকমই উপযুক্ত, সেই বংশের উপযুক্তই বটে। প্রার্থনা করি আপনার পুত্র লাভ হোক, অর্থাৎ আপনার পুত্র হোক, আপনি পুত্র সন্তানের জন্ম দিন এবং সেই পুত্র সসাগরা সদীপা পৃথিবীর অদ্বিতীয় অধিপতি হোক। রাজা প্রণাম করিয়া কহিলেন, ব্রাহ্মণের আশীর্বাদ শিরোধার্য করিলাম। এটা আন্ডারলাইন করো, ব্রাহ্মণের আশীর্বাদ শিরোধার্য করিলাম। কে আশীর্বাদ শিরোধার্য করিয়াছিলেন, ব্রাহ্মণ কাদের বলা হয়েছে, আর কি আশীর্বাদ করা হয়েছিল, কেন করা হয়েছিল? অনন্তর তাপসেরা কহিলেন, তাপস মানে ওই তপস্বী যারা, তারা এসে বললেন, মহারাজ এই মালিনী নদীর তীরে আমাদের গুরু কর্ণের, মহর্ষি কর্ণের আশ্রম দেখা যাইতেছে। ওই যে মালিনী নদীর ধারে আমাদের গুরু কর্ণের আশ্রম আছে, যদি কার্য ক্ষতি না হয়, অর্থাৎ আপনার যদি কাজের কোনো ক্ষতি না হয়, তথায় গিয়া অতিথি সৎকার করুন। সেখানে গিয়ে একটু অতিথি সৎকার করুন, অতিথি সৎকার করা মানে হচ্ছে আতিথ্য গ্রহণ করুন। অতিথি দেব হব, অতিথিদের সেবা করাই হচ্ছে পরম ধর্ম। তাই বলা হচ্ছে যে আপনি সেখানে গিয়ে একটু অতিথি সৎকার করুন। তা আর তপস্বীরা কেমন নির্বিঘ্নে ধর্মকার্যের অনুষ্ঠান করিতেছেন ইহা স্বচক্ষে প্রত্যক্ষ করিয়া বুঝিতে পারিবেন। আপনকার ভুজ বলে ভূমণ্ডল কিরূপ শাসিত হইতেছে, এবং আপনি এসে দেখতে পাবেন যে তপস্বীরা কেমন নির্বিঘ্নে যাগযজ্ঞ অনুষ্ঠান করছে। আমি আগেই বললাম যে সেখানে রাক্ষসদের খুব অত্যাচার ছিল, তো সেখানকার রাক্ষসদের অত্যাচার থেকে মুক্তি কিন্তু রাজা দুষ্যন্ত এবং তার পরিবারের লোকেরাই দিত। তো বলছে দেখুন যে আপনার ভুজ বলে, মানে আপনি যে বাহুবলে ভূমণ্ডল কিরূপ শাসন করিলেন সেটা আপনি নিজের চোখে দেখে যান। রাজা জিজ্ঞাসিলেন, মহর্ষি আশ্রমে আছেন, মহর্ষিকে কর্ণ? তপস্বীরা কহিলেন, না মহারাজ, তিনি আশ্রমে নাই, এইমাত্র স্বীয় তনয়া শকুন্তলার হস্তে অতিথি সৎকারের ভার অর্পণ করিয়া দুর্দৈব শান্তির নিমিত্তে সোমতীর্থে প্রস্থান করিলেন। এইমাত্র তিনি শকুন্তলার হাতে অতিথি সৎকারের দায়িত্ব দিয়ে তিনি গেছেন সোমতীর্থে দুর্দৈব শান্তির জন্য। অর্থাৎ দুর্দৈব মানে যারা দেবতা নয়, দানব, তারা যাতে অত্যাচার না করে তার থেকে শান্তি লাভের জন্য তিনি সোমতীর্থে ভ্রমণ করতে গেছেন। শকুন্তলার কাহিনী এখানে আছে যে শকুন্তলা নাম, শকুন্তলা নামের যদি সমাস করা হয়, তোমাদেরকে পরে আমি সমাস শেখাবো, তাহলে হবে শকুন্ত লাবণ্য আছে যার। শকুন্ত মানে হচ্ছে পাখি, পাখির মতো যে সুন্দর,
এখানে স্বর্গের এক অপ্সরী, তার নাম মেনকা। সে মেনকা অবিবাহিত অবস্থায় বা মেনকার গর্ভে সন্তান হওয়ার পর, সন্তান প্রসব করার পর, তিনি সেই সন্তানকে, যেহেতু তিনি অপ্সরী, সন্তান পালন করা তার পক্ষে অসম্ভব, যে কারণে তিনি মহর্ষি কর্ণের আশ্রমে ছোটবেলায় শকুন্তলাকে রেখে গিয়েছিলেন। তখন থেকেই মহর্ষি কর্ণ তাকে মেয়ের মতো লালন পালন করে আসে। তো সেই মহর্ষি কর্ণ শকুন্তলার হাতে অতিথি সৎকারে ভার অর্পণ করে দুর্দৈব শান্তির জন্য কোথায় গেছেন, সোম তীর্থে প্রস্থান করিলেন। রাজা কহিলেন, মহর্ষি আশ্রমে নাই, তাহাতে কোনো ক্ষতি নাই, ঠিক আছে, তাতে কোনো ক্ষতি নেই, আমি অবিলম্বে তদীয় তপোবন দর্শন করিয়া আত্মাকে পবিত্র করিতেছি। আমি অবিলম্বে মানে এখনই তদীয় মানে তোমাদের তপোবন দর্শন করে নিজের আত্মাকে পবিত্র করছি। এখন তখন তাপসেরা এক্ষণে আমরা চলিলাম এই বলিয়া প্রস্থান করিলেন, বলল যে আমরা তাহলে এখন চললাম এই বলে তারা প্রস্থান করলো। পরের ভিডিওতে পরের অংশ।